7ই জানুয়ারির নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের কঠোর হুঁশিয়ারি। তাহলে কি 7ই জানুয়ারি এই নির্বাচন হবে না? 7 তারিখ নির্বাচন নিয়ে দেশের 12টা বাজানোর হুমকি ইসলামী আন্দোলনের। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ 7ই জানুয়ারি দেশের 12টা বাজার অ্যালার্ম বেজে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের ফোনে 12টা বেজে গেছে। আমার মনে হয় আগামী 7ই জানুয়ারি দেশের 12টা বাজার অ্যালার্ম বেজে উঠবে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশে বুট দেওয়া লাগবে না, নির্বাচনের আগেই বুট দেওয়ার পরিস্থিতি চলছে। আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেওয়া লাগবে না, অটো পাস হয়ে যাবে। তার মানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এ দেশের মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে। এ ধরনের শিক্ষাক্রম আমরা বাতিল চাই। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তামাশার নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না, জনগণের টাকায় এ নির্বাচন হতে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নির্বাচনের নামে আসন ভাগাভাগি ও দামি নির্বাচনের নামে দেশে তামাশা শুরু হয়েছে। 14 আর 18 সালের মতো আরেকটি কালো অধ্যায় রচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকার উঠে পড়ে লেগেছে। একতরফা ও ফাটানো নির্বাচন হলে দেশে ভয়াবহ সংকটে নিপতিত হবে, সাধারণ খেতে খাওয়া মানুষ আহাজারি আরও বৃদ্ধি পাবে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, আর্থিক প্রতিষ্ঠানগুলো চরম হুমকির মুখে পড়বে, মানবতা বিপর্যস্ত হবে, দেশে একদলীয় বাকশাল কায়েম হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি বলেন, সভা সমাবেশ মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার, সরকার জনগণের এ অধিকার কেড়ে নিচ্ছে, পুলিশ দিয়ে সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে, জনতার অধিকার নিয়ে খানামার্সি খেলছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে ক্ষমতায় যাওয়ার লালসা পূরণ হবে না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।